করোনায় বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন অসংখ্য মানুষ। একদিকে আয় রোজগার বন্ধ, পরিবারের ভরণ পোষণ, অন্যদিকে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, ভ্যাট, ট্যাক্স দিতে পুঁজি শেষ হয়ে গেছে অনেকের। ফলে শহরের বাড়িঘর ছেড়ে অনেকে পাড়ি জমাচ্ছেন গ্রামে, পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে দ্রুত সহায়তার আওতায় না আনলে জীবন জীবিকা টিকিয়ে রাখতেই কঠিন হবে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন। মোহাম্মদ শাহজামাল খুলনার নিউ মার্কেটের অভিজাত শাড়ির দোকানের বিক্রয় কর্মী। করোনার ছয় মাসের বেশি তার চাকরি নেই, ছোট দুই ছেলে সহ পরিবারের পাঁচ সদস্য নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। আয় রোজগার বন্ধ থাকায় ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও ভরণ পোষণের চাপে তিনি দিশেহারা। সহায়তা চেয়ে স্থানীয় কাউন্সিলরদের কাছে ধর্ণাও দিয়েছেন একাধিকবার, কিন্তু মেলেনি সাহায্য। বাধ্য হয়ে ছোট ছেলেকে নিয়ে ফুটপাতে ফল বিক্রি করছিলেন, তাতেও পুঁজির বাধা। দেনার দায়ে ব্যবসার সেই পুঁজিও ফুরিয়ে গেছে। আর এই তিন চার ছয় মাস ধরে আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ। না আত্মীয় স্বজন, না প্রতিবেশী, না সরকার, না মহাজন, যে কারণে এখন বাইরে তো থাকা লাগবে। করোনার প্রভাবে এভাবে পেশা হারিয়ে শাহজামালের মতো খুলনার প্রায় 50,000 নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ বিপাকে পড়েছেন। জীবিকা টিকিয়ে রাখতে কেউ দিনমজুর, রিক্সাভান চালানো বা রাস্তার পাশে সবজি ফল বিক্রির দোকান দিয়েছেন, কিন্তু লকডাউনে বাইরে বের হওয়ার সুযোগ না থাকায় সেই আয় রোজগারও বন্ধ হয়ে গেছে। ফলে ঋণগ্রস্ত হয়ে হতাশায় দিন কাটছে অনেকের। 200 টাকা ইনকাম হচ্ছে, 200 টাকা আমাদের পেট চলছে না, 100, 150, 200 এর বেশি ইনকাম করতে হবে, আমাকে সংসার চালাইতে খুবই কষ্ট হচ্ছে। এদিকে সরকারি প্রণোদনার কথা বলা হলেও তা পায়নি নিম্ন মধ্যবিত্ত মানুষরা। ফলে লকডাউনে তাদের জীবন জীবিকা বাঁচিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী এই নেতারা। অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সরকারের একটা সুষ্ঠু পরিকল্পনাও গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষকে সহায়তার জন্য সরকার 3,200 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। অর্থ সহায়তার পাশাপাশি ওই টাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের বিগত দিনের ঋণ মওকুফ ও ট্রেড লাইসেন্স ভ্যাট ট্যাক্সে বিশেষ ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এদের কি হারে কিভাবে এদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আর্থিক সহায়তা দেওয়া যায়, সাবসিডি দেওয়া যায়, তার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখতে প্রণোদনার অর্থ সহায়তার পাশাপাশি সার্বজনীন রেশনিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামসুজ্জামান শাহিন, নিউজ 24, খুলনা।